Subscribe to Ramadit channel. Press the bell icon to get the latest update. রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তৃণমূল শিবিরে ভাঙন ধরাতে চাইছে বিজেপি। দ্রৌপদী মুর্মু এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন এই রকম বিষয় আগে জানলে পরে তিনি ভেবে দেখতেন। রথযাত্রার দিন একটি অনুষ্ঠানে গিয়ে এই কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, শেষ পর্যন্ত তৃণমূল কি দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করবে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এই কনফিউশন ক্লিয়ার করে দিয়ে বলেছিলেন যে জসপন্ত সিনহাকেই সমর্থন করবে তৃণমূল, কারণ অনেকগুলো দল একসঙ্গে মিলে এই সিদ্ধান্ত নিয়েছে, তাই এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার সম্ভাবনা নেই, ফিরতে হলেও সকলের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এখনও পর্যন্ত ঘটনার যা গতি প্রকৃতি যে জসপন্ত সিনহাকেই তৃণমূল কংগ্রেস সমর্থন করবে, সেই প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শাসক দলের প্রত্যেক বিধায়ক এবং সাংসদকে চিঠি লিখে দ্রৌপদী মুর্মুর প্রতি তাঁরা যাতে সমর্থন করেন, তার প্রার্থীপদ যাতে তারা সমর্থন করেন সেই বিষয়ে আবেদন জানিয়েছেন। চিঠিতে এই দুই নেতা লিখেছেন জনজাতি সম্প্রদায়ের মানুষ দ্রৌপদী মুর্মু, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, পূর্ব ভারত থেকে একজন মহিলা জনজাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রথমবার ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রথম তাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে। তিনি বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, রাজ্যপাল ছিলেন, দক্ষ প্রশাসক ছিলেন এবং কিভাবে কষ্ট করে জীবনযুদ্ধে এগিয়েছেন সেটা বিস্তারিতভাবে এই দুই নেতা চিঠিতে লিখে তৃণমূলের সব সাংসদ এবং বিধায়কদের পাঠিয়েছেন। বিজেপি জানে যে দ্রৌপদী মুর্মুকে কেন্দ্র করে শাসক দলের মধ্যে কিন্তু কোনো শাসক দলের মধ্যে একটা স্পষ্ট বিভাজন আছে। তৃণমূলের বহু সাংসদ বিধায়ক মনে করেন যে দ্রৌপদী মুর্মুকে সমর্থন না করলে আদিবাসী সমাজের কাছে একটা ভুল বার্তা যাবে, তার প্রভাব পড়তে পারে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে। পশ্চিম মেদিনীপুর একটা বড় অংশ, বাঁকুড়া, পুরুলিয়া, মালদার কিছু অংশ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি প্রভৃতি জায়গায় আদিবাসী সম্প্রদায়ের অনেক মানুষ বসবাস করেন। তারা স্বভাবতই চাইবেন যে তাদের সমাজ থেকে উঠে আসা একজন মহিলা রাষ্ট্রপতি হন এবং শাসক দল তার প্রার্থীপদকে সমর্থন করুন, মানে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের অনেক আদিবাসী জনজাতির বিধায়ক সাংসদও মনে করেন যে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করা প্রয়োজন, না করলে ভুল বার্তা যাবে। এই যে একটা বিভাজন আছে শাসক দলের মধ্যে যে জসপন্ত সিনহাকে সমর্থন না করে দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করা উচিত, আবার তৃণমূলের সরকারি ঘোষিত অবস্থান হলো জসপন্ত সিনহাকে সমর্থন করবেন, এই যে বিভাজন, এই বিভাজনটা সুকৌশলে কাজে লাগাতে চাইছে রাজ্য বিজেপি, সেই জন্য তারা এই চিঠিটি দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় হুইপ কাজ করে না, সাংসদ বিধায়করা নিজের পছন্দ মতো ভোট দেন, গোপন ব্যালটে ভোট হয়, সুতরাং যে কেউ ভোট দিতে পারেন। কে ভোট দিচ্ছেন দ্রৌপদী মুর্মুকে শাসক দলের মধ্যে থেকে সেটা আইডেন্টিফাই করা সম্ভব নয়, কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পর যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির 17 জন সাংসদ যা আছেন, 16 জন সাংসদ, এখন অবধি 70 জন বিধায়ক, অনেকে দল ছেড়ে গেছেন, তাদের বাইরেও বেশ কিছু ভোট যদি দ্রৌপদী পান তাহলে বুঝতে হবে যে শাসক দলের মধ্যেই দ্রৌপদী মুর্মুর সমর্থনে ভোট পড়েছে। একটা বিভাজনকে উস্কে দিতে চাইছে বিজেপি, সেই জন্য খুব সুকৌশলে সুকান্তবাবু এবং শুভেন্দুবাবু শাসক দলের প্রত্যেক সাংসদ বিধায়ককে চিঠি লিখে দ্রৌপদী মুর্মুর
হয়ে সমর্থন চেয়েছেন। তৃণমূল সভাপতি এই উদ্যোগকে আমল দিতে চাননি। প্রবীণ সাংসদ সৌগত রায় বলেছেন ওরা নির্বোধ। সৌগতবাবু বলতেই পারেন, তার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, কিন্তু এটা সুকৌশলে একটা রাজনৈতিক পদক্ষেপ রাজ্য বিজেপির। তাতে কতটা ফল হবে বা আদৌ হবে কি না সেটা জানার জন্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনার পর যখন ফলাফল প্রকাশিত হবে তখনই সেটা বোঝে যাবে। কিন্তু যদি সুকান্তবাবু এবং শুভেন্দুবাবুর উদ্যোগ সফল হয় তাহলে কিন্তু শাসক দলের পক্ষে চিন্তার কারণ হবে। যশবন্ত সিনহাকে ভোট না দিয়ে শাসক দলের প্রতিনিধিরা যদি অনেকে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেন তাহলে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকেই কার্যত চ্যালেঞ্জ জানালেন এরা। রাজনীতিতে সবই সম্ভব। বিজেপি তাদের সব সাংসদ এবং সব বিধায়কদের, সব সাংসদ রাজ্যসভা লোকসভা 16 তারিখে দিল্লিতে রেখেছেন। তারা দুদিন থাকবেন। জেপি নাড্ডা নৈশভোজে আপ্যায়িত করেছেন তাদেরকে, এবং যারা প্রথমবারের সাংসদ তারা কিভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে হয় সেটা দলের প্রবীণ সাংসদরা দেখাবেন। সে বিজেপি চাইছে তাদের প্রত্যেক সাংসদ এবং বিধায়কের ভোটটা দ্রৌপদী মুর্মু যাতে পান, যাতে তিনি রেকর্ড ভোটে জিততে পারেন সেটা নিশ্চিত করার জন্য। শুক্রবার 8 জুলাই প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতিবাবুর 109তম জন্মদিন পালিত হল। প্রমোদ দাশগুপ্ত ভবনে স্মারক বক্তৃতায় সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জ্যোতিবাবুর রাজনৈতিক প্রজ্ঞাকে অনুসরণ করার কথা বলেন। যে যশবন্ত সিনহাকে বামপন্থীরা কেন সমর্থন করছে এই প্রশ্নে কিন্তু উত্তাল সিপিআইএমের অভ্যন্তর। তারা বলছেন একজন এক্স বিজেপির নেতাকে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে সমর্থন করতে হবে, এত দৈন্য বামপন্থীদের কীভাবে হয়। অতীতে তার এই নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে লক্ষ্মী সাইগালের মতো নেত্রীকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছিল, হার নিশ্চিত জেনে, কিন্তু সেটা ছিল আদর্শগত লড়াই। যশবন্ত সিনহা যিনি 2018 সাল পর্যন্ত বিজেপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তিনি হঠাৎ করে কি করে বিজেপি বিরোধী মুখ হয়ে গেলেন এবং তাকে বামপন্থীরা সমর্থন করলেন এটাই তারা বুঝতে পারছিলেন না, কর্মী সমর্থকরা। তাই সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন। ইয়েচুরি জানেন এই ক্ষোভের কথা, সেই জন্য খুব সুকৌশলে জ্যোতিবাবুর কথাটা উল্লেখ করলেন। সেখানে চরণ সিংয়ের জুলাই ক্রাইসিসের কথা আছে, ইন্দিরা গান্ধীকে কেন বামপন্থীরা সমর্থন করেছিল, রাজন্য ভাতা বিলো, ব্যাংক জাতীয়করণ, কয়লা খনি জাতীয়করণ, এই প্রশ্নে ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিল। আবার রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে হটানোর জন্য 1989-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস থেকে বেরিয়ে আসে, রাজীবের অর্থমন্ত্রী ছিলেন তো বিপি সিং, তাকে সমর্থন করেছিলেন তারা। আবার 2004 সালে প্রথম ইউপিতে বামের সমর্থন করেছিল কারণ এনডিএকে ক্ষমতা থেকে দূরে রাখাই ছিল মূল লক্ষ্য। এই যে বাস্তব বা রিয়েল পলিটিক্সের উদাহরণ টেনে ইয়েচুরি যে বার্তাটা দিলেন যে যশবন্ত সিনহাকে সমর্থন না করে আর কোনো পথ ছিল না, তাই বাধ্য হই বিজেপি বিরোধী লড়াইকে মজবুত করবার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি, অবশ্য তিনি ইয়েচুরিদের কথায় দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন, যশবন্ত সিনহাকে বামপন্থীরা সমর্থন করেছেন। এটা কৌশলগত অবস্থান, তাদের কি চিড়ে ভিজবে? বামপন্থীরা কি একজনের নাম খুঁজে পেলেন না? অতীতে তো তারা এরকম অনেক নাম দিয়েছিলেন। আমি লক্ষ্মী সাইগালের কথাটা কেন বললাম, হার নিশ্চিত জেনে তিনি লড়াই করেছিলেন, তো বামপন্থীরা তো সেরকম একজন মানুষকে খুঁজে বার করতে পারতেন। তাদের ইকোসিস্টেম কি এতই দুর্বল হয়ে পড়েছে যে তারা একজন মানুষকে খাড়া করতে পারলেন না? সেই জন্য প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে তাদেরকে সমর্থন করতে হচ্ছে মোদি অমিত শাহ বিরোধী লড়াইয়ের জন্য। আর বিজেপির ঘাড়ে সাম্প্রদায়িকতার তকমা লাগিয়ে দেওয়া বহু রাজনৈতিক দলের অভ্যাস। তারা নিজেদের রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে কতটা অসাম্প্রদায়িক সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন আছে।
বিজেপি হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বেশি বলে, কোনো সন্দেহ নেই। তো হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বললে একটা দল কি সাম্প্রদায়িক হয়ে যায়? তাহলে ভারতবর্ষের যে এত মানুষ বিজেপিকে ভোট দেয়, তারাও কি মননে সাম্প্রদায়িক? আর নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো সাম্প্রদায়িক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? সংবিধানে কি কোনো এই সাম্প্রদায়িক দলের স্বীকৃতি দেওয়ার কথা বলা আছে? এই প্রশ্নগুলোর তারা কোনো উত্তর দেন না, শুধু বলে যান যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সাম্প্রদায়িক। তারা যতই ধরনের কথা বলবেন, ভারতবর্ষের রাজনীতি থেকে, মূল স্রোত থেকে তারা ধীরে ধীরে সরে যাবেন। তাদের এক মন্ত্রী কেরলের, তিনি তো সংবিধানকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছেন, যদিও বাধ্য হয়ে পলিটব্যুরো বা ইয়েচুরির চাপে তিনি ইস্তফা দিয়েছেন, কিন্তু করেছেন তো সংবিধানকে চ্যালেঞ্জ। তাহলে সংবিধানকে চ্যালেঞ্জ কারা করছে? সিপিএমের অভ্যন্তরে তাদের নিজেদের অবস্থান যাই হতে পারে, সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই, কিন্তু দ্বিচারিতা নিয়ে প্রশ্ন উঠবেই। যশবন্ত সিনহা এখন অসাম্প্রদায়িক হয়েছেন, 2018 পর্যন্ত সাম্প্রদায়িক ছিলেন তো। তাহলে ভূভারতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি পাওয়া গেল না যিনি আদর্শগত কারণে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে লড়াইটা লড়বেন। মানে বামপন্থীরা, তাদের দৈন্য কত বড় প্রকট হয়ে গেছে এটা আপনারা বুঝতেই পারছেন, বেআব্রু হয়ে গেছে। তাই প্রবীণ বামপন্থী নেতা জ্যোতিবাবুর স্মরণাপন্ন হতে হচ্ছে, তার 109তম জন্মদিনে জ্যোতিবাবুর রাজনৈতিক ভিক্ষা, রিয়েল পলিটিক্স কে অনুসরণ করেই নাকি যশবন্ত সিনহাকে সমর্থনের সিদ্ধান্ত। অর্থাৎ জ্যোতিবাবু তার জীবদ্দশায় যে সমস্ত রাজনৈতিক পদক্ষেপ নিয়েছিলেন, সকল সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতা থেকে দূরে রাখতে বা কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখতে, সেগুলো ছিল বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে নেওয়া সিদ্ধান্ত। তাই যশবন্ত সিনহাকে সমর্থনও সেই বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে নেওয়া সিদ্ধান্ত, এটাই বলছে নিয়েছিল। কতটা চিরে ভিজবে আমি জানি না, কিন্তু আদৌ কনভিনসিং বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। আপনাদের কী মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই জানাবেন। আজকে জ্যোতিবাবু 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 বলছেন তারা, যখন সুযোগ এসেছিল জ্যোতিবাবুকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার, তখন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির দক্ষিণী লবি এবং অবশ্যই পশ্চিমবঙ্গের কিছু নেতা, তারা জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেননি। জ্যোতিবাবু তো এমজে আকবরকে দেওয়া সাক্ষাৎকারে বলেইছেন ঐতিহাসিক ভুল। সেই ঐতিহাসিক ভুল শুধরলেন না বামপন্থীরা, ঐতিহাসিক সুযোগ থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করলেন, কমিউনিস্টদেরও বঞ্চিত করলেন। জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলে ওই সরকার টিকত কি টিকত না সেটা পরের প্রশ্ন, কিছু এমন কিছু নীতি তিনি প্রণয়ন করতেন পরবর্তীকালে কোনো সরকারের পক্ষ থেকে সেই নীতি থেকে সরে আসা সম্ভব হতো না, এবং হিন্দি বলয়ে বামপন্থীরা পায়ের তলায় মাটি পেত। ভুলের পর ভুল তারা করেছেন, এবার আরও একটা ভুল করলেন, এই ভুলের খেসারত তাদেরকে অবশ্যই দিতে হবে।